হ্যাঁ রং করবে এইবার, আর তুই কত দিন কোথায় ছিলি? ও বলাইদা কালকে খোঁজ করছিল, দেখে এলো গাজন এখানে কেউ করে না, আমরা তো রামায়ণ পাঠে ব্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরা পাঠ করলাম, সরকার যাবো দেখেও থাকে না, খায় কোনো রকমের আমরা তো সে পুরো রামায়ণটা পাঠ করি, তো ওরা সব দেখে এসে দু তিন দিন পর হাত ভেঙ্গি এসছে করছে, ওই ব্লু হয়ে ফেলে দিচ্ছে চন্দনের মতন অবস্থা। হ্যাঁ তো বাজি কে আর বাজি কে আমার আবার পাঠে কথা বলবো, মনে করছে। আরে এমন করছে না, এই ক্যামেরা গুলো দিবে, এই ক্যামেরা ওই ক্যামেরা ক্যামেরাকে লক করছে, ক্যামেরা নানা রকম ভিউ আসছে, মানে আন্ডারনিথ মেশিন চলছে। তোকে দেখিয়েছিলাম সে কালার গুলো আসছে, এখন পুরো হিজিবিজি করে গাড়ি চলছে, জলের মাটির নিচে গাড়ি চলছে, সেই গাড়ির উপরে আমার এই ঘরের ক্যামেরার আবার সেটাকে সুপার ইম্পোজ করেছে, সেটার ক্যামেরাটা ছবি আছে, মানে ডিস্টার্ব করা হবে এখন আমি। কে বলছে? সবসময় গবেষণা নেগেটিভ পাওয়ার কিন্তু তার থেকে নেগেটিভ পাওয়ার তো আছে থাকবে, পজিটিভ পাওয়ার তো ধরে থাকবে। তুই দুর্বল হয়ে গেছিস কেন? তুই দুর্বল হয়ে গেছিস কেন? না আমাকে বলছে না, তুই দুর্বল হয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া ঠিক নাই তো, খাওয়া দাওয়া ঠিক না, একবার শরীরে প্রবলেম হচ্ছে। সুধীর বাচ্চাটা কি যে তোকে অ্যাডভাইস করছে নেগেটিভ নেগেটিভ, আমি ডাইরেক্টলি তাকে চুদির বাচ্চা বললাম যে চুদির বাচ্চা তুই কে কোন বলু ক্যারাগুলি বলছিল, বলছি এইসব ব্লু হেল ফেল এইসব নেগেটিভ শক্তিকে নিয়ে গবেষণা না করে তোরা পজিটিভ শক্তিকে কোন চুদির বাচ্চা তুই, সেই চুদির বাচ্চা তুই কোন সেই চুদির বাচ্চা তুই বোকা চোদা বল, তোমার ধর থেকে মুন্ডটা নামিয়ে দেওয়া যাবে, তোমার মুন্ডটা ধর থেকে নামিয়ে দেওয়া যে ওইসব কথা বললো, মানুষ মরবে আর তুমি ওই দাঁত কালাবে, তুমি ব্লু হুইলের এজেন্ট হয়ে কাজ করবে, তোমার মুন্ডটা কেটে জিভটা কেটে গর্দনটা নিয়ে যদি নাচ করা হয় তাতে কি সুবিধা হয়? মানুষ হত্যা করা হচ্ছে তাতে যদি মানুষের জগার জাগরণ করা হয়, তুমি কে চুদ মারানি চুদির বাচ্চা হো? হ্যাঁ তুমি তুমি মানুষের অকালে প্রাণ যাচ্ছে, তুমি সারা চুদু মারানি সারা তুমি কে? করোনা মহামারী মরক এই সারা করোনা তো সারা চুদির বাচ্চারাই নিয়ে এসেছে, আগেও ছিল, আগে কি মরে নেই, আগে কি যুদ্ধে মরে নেই? বল তাহলে এটা বল, বল তোর আমি ছুরিটা নিয়ে এসেছি গোড়াটা কেটে নিই না, ওকে বল না বল বোকা চোদা, তোর যদি এত যোগ করার সময় তোর গোড়াটা কেটে নিচ্ছে নাকি নেওয়া যায় নাকি? যে চুদির বাচ্চা যার এইটুকু জান না, মানুষের যে কোনো ঘরেরই মানুষ মরুক, হ্যাঁ সেটাকে আলোচনা করতে আমার অসুবিধা, ব্লু হুইলকে আলোচনা করতে আমার অসুবিধা কি? মাটির নিচে যেটা গভর্নমেন্ট ধরতে পারছে না, এত যে খেলা হচ্ছিল তা ধরতে পারছে না, এই যে ভাইরাস থেকে তারা ডেভেলপ করেছে, এই যে হঠাৎ করে এই যে আবার কেলেঙ্কারি ভাইরাসটা এত স্প্রেড করে দিল, সিনেমা ঘরের রেল স্টেশনে একরকম স্প্রে পাওয়া যায়, সে কুল প্রেশারের সঙ্গে ওই ভাইরাসটা রেখে দিলে, তোরা তো ভাইরালজি সব জিনিস জানিস না, এই কম্প্রেসারে এসি চেম্বারে বা এমনি খেলতে খেলতে নস্তি নিচ্ছে আর কি, সে তো ভ্যাকসিন নিয়ে রেখেছে, সে নিয়ে ওই ভ্যাকসিনটাকে এই চেম্বার বরাবর মানে তুই স্প্রে করে দিয়ে যা সমস্তগুলো ইনফেক্ট হয়ে যায়, বুঝতে পেরেছিস? ওই মার্কোস বলে মুসলমানরা যে বললো না, অ্যাকচুয়ালি মুসলমানরা ওটা তো করেনি, ওই করছে সারা চুদির বাচ্চা ব্লু হয়ে, যাদের ইন্টারন্যাশনাল কালেকশন আছে ওই সি পোর্টে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই সারা চুদির বাচ্চাগুলো, সেই আবার আবার আমি ওই যে আইসিএমআর ডিরেক্টর জেনারেল আমি বললাম সারা চুদির বাচ্চা এইগুলো দেখো যে ম্যানমেড যে ইনফেকশনটা ছড়ানো হচ্ছে সেটার উপরে একটা অ্যাটেনশন দাও, আমি হচ্ছি বেস্ট অফ দ্য ভাইরোলজিস্ট ইন ইন্ডিয়া, কোনো চুদির বাচ্চা আমার সামনে খাড়া হতে পারবে না এই ভাইরাস স্প্রেড সম্বন্ধে, এইরকম গভর্নমেন্ট
চীন ঠিক নিজে তো করেনি, করেছে ব্লু হেল করেছে, এরা আমেরিকার থেকে ভাইরাসটাকে এরা প্রথমে এই ভাইরাসটাকে আমেরিকাতেই ডেভেলপ করেছে, করে এটাকে নাম ছিল সার্স, SARS বলে, সেটা কেবল চীনের মধ্যেই হতো। এবং সেই ভাইরাসটা 8-10 সাল ওখানেই ছিল, তখন আমি চাকরি করতাম ডিপার্টমেন্টে, আমি আছি, হ্যাঁ নড়িয়া নাই কলকাতায় তখন চলে, তখন আমি গভর্নমেন্টকে সব সাজেশন দিয়েছিলাম যে তোমরা একটা পোস্ট ভালনারেবল কন্ডিশনের মধ্যে আসছো, ভারতবর্ষের কারণে ডায়াগনোসিস করা কোনো ফেসিলিটিস না, এবং তোমাদের সায়েন্টিস্ট আর লিডারশিপ আর দেশের যা কন্ডিশন, যদি ওই রকম ইনকিউরেবল মাস্কুলিন ডিজিজ একবার ঢুকিয়ে দিয়ে যায় তোমরা সেটাকে কীভাবে কন্ট্রোল করবে? আর ওই চুদির বাচ্চা নরেন্দ্র মোদী, তুই তো চায়েওয়ালা, তুই চুদির বাচ্চা হয়ে তুই কীভাবে এগুলোকে মানে অ্যাডভাইস করিস আর ইয়ে করিস? সে মমতা ব্যানার্জিও তাই, এরা তো স্কুল কলেজে ফেল করা ছেলে, যে ভাইরাস সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে ইয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারতো। এখন আমি সাধ্য হয়ে গেছি বলে আমি আর ওইদিকে গিয়ে আর ওই যে আমাকে মিটিংয়ে ডাকলে আমি যে মিটিংয়ে লেকচার দেবো তা তো না, আমি এখান থেকে বসে একটা ভিডিও কথা বলে দিতে পারি, আমি ভিডিও বলে দিতে পারি যে তোমরা এইভাবে করো। এরকম গরমে আমাদের দেখা গিয়েছিল যে বার্ড ফ্লু ফেব্রুয়ারি মার্চ মাসের পরে টেম্পারেচার বেড়ে গেলে আর ভাইরাসটা থাকতো না, সে একই ভাইরাস আমাদের সমস্ত জিনিসগুলোকে এরকম হতো। আবার বর্ষাকালে মানুষ যা বলছে তার উল্টো যাচ্ছে তো, বলেছিল গত বছরই যে গরমে মরে যাবে, এবারে আমেরিকার মতন দেশে যখন গরম হয় এই আমাদের যখন এই গরম পিরিয়ডটা ওরা লকডাউনটা তুলে নিচ্ছে ওইটুকু জীবন ধারণ করার জন্য, আর উইন্টারে ওদের ভাইরাসটা ভীষণ ভাবে স্প্রেড করছে। আচ্ছা হ্যাঁ দেখ, তাহলে সেই যে যেটা ভাইরাসটাকে ঠান্ডা থাকলে ভাইরাসটা স্প্রেড করার কথা, তো এইগুলোকে ম্যান মেড না হলে, বুঝতে পেরেছিস, ভাইরাস ঘুষিয়ে দেওয়া না হলে হঠাৎ করে এতদিন 3-4 মাস থাকেনি ওই যে মার্কোস যারা এসেছিল আর কি, তারা না হলে ভাইরাসটা স্প্রেড করার কথা নয়, হঠাৎ করে চারদিকে স্প্রেড করে গেল। এই যে সিনেমা হলে বা মিটিং হচ্ছে কমন রুমে মিটিং, কারণ সবাইকে তুমি ছেড়ে দিয়েছো, সেখানে তোমার বন্ধু হয়ে চলে এসছেন, তিনি চলে আসার পরে তিনি ওই স্প্রে করছেন, তোমার হয়তো ফিউমিগেশন করছে আর ওমায় সুগন্ধি ছড়াচ্ছে, মানে তুই হলো এসে হঠাৎ করে ও আপনার ঘরটা খুব গন্ধ হরা এই এরকম করে যাচ্ছে, সে ছড়ি দিয়ে চলে গেল। ওই তুই জানলি সে বড় হিতাকারী এসেছে চুদির বাচ্চা, ওই 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 চুদ মারানি ওই চুদির বাচ্চাটাকে থাপ্পড় মারিস তো ধরে ওই শুয়ারের বাচ্চাটাকে সবাই মিলে, বলে তোরা এই ব্লু হইলে, তুই বোকা চোদা ব্লু হইলে এজেন্টের শুয়ারের বাচ্চা, ওই ব্লু হইল তুই ভাইরাসটাকে স্প্রেড করেছে। মাটির নিচে আমার একটা টিম আছে যারা এই ভারতবর্ষের সাপোর্টার, আর যারা ওই কমরেড গোলা কাটা নকশাল ছিল চুদির বাচ্চা, বুঝতে পেরেছিস? এই কি দেখছি সাপও থাকতে পারে, তাহলে থাকবে ও বেরিয়ে চলবে, অনেক গাড়ি বেরিয়ে চলবে, নিয়ে গেলে তো হবে না, বর্ষাকালে ফাটবে না, তেমন কিছু হয় তো। এইরকম সব এই যে চুদুর বুদুর করছে ওই শালা শুয়ারের বাচ্চাটা কি আমাকে বলবি তো? আমি আজকে যে গোকার থানায় ফোন করেছিলাম, ও তোকে এখন শুনেছিল নাকি ভুলে হইল তাহলে বলছিল একদিন গালাগালি দিয়েছি না যে সারা চুদির বাচ্চা কলিকানে কেন বলেছে যে ম্যাগনেট দিয়ে মাটির নিচে মানুষ খবরিতে কোনো রকম চিন্তা করতে পারবে না। তুই তুই ধরো এটা অর্ডিনারি ছেলে, তো একটা পুকুর আছে এদিকে, আমাদের তো পুকুর আছে, কারণ পুকুরে জলে মানুষ যখন ডুবে তখন ভাবে সারা সারা বিশ্বটাই জলে মগ্ন, তাই তো মানুষ ভাবে। তো এবারে ওই দিকে যে সাগর আছে, তার সাগরে যদি 6 কিলোমিটার ডেপথ হয় সাগর, তুই চিন্তা করতে পারিস, সাগর ভাস সাগর বিশাল, মানে পুরো ভারতবর্ষটা ওই আমাদের মেক্সিকো, ওই মেক্সিকো সাগরের মধ্যে ডুবে যাবে ধরো। তো সেই সাগরের মধ্যে আমেরিকাকে ধরতে, আমেরিকা তাদেরকে ধরতে পারছে না, ওই ওই চুরির বাচ্চা সব গুড হয়ে, বুঝতে পারছি, আমাদের এখান থেকে গিয়ে সেই একটা মেশিন সেট আপ জার্মান সায়েন্টিস্টরা ডেভেলপ করেছিল। এই সমস্ত কথা আমি প্রথমে তো এগুলোকে একদমই মানে বিশ্বাস করতে পারছিলাম, যে ধর একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, আমি প্রিয়াঙ্কা চোপড়া ধরলাম আর কি, প্রিয়াঙ্কা চোপড়া নিজে হয়তো তখন ইনভলভ ছিল না, ও যে কাজিন ভাই বোনেরা মাটির নিচে, আমাকে অবিকল মুখোশ পড়া ওই ওই মুখোশটা পরে দিচ্ছে, তুই রামমোহন
তো রামমোহনের মুখোশটা বা আমার ভেটেরিনারি কলেজের কোনো ছেলেকে ওরা মুখোশটা দেখাচ্ছে পড়ে জলের নিচে, বুঝতে পেরেছি, মাটির নিচে দেখাচ্ছে, দেখো ওই ছেলেটা এখানে এসেছে। তাহলে আমি তখন এবারে ওনার দিকে চারদিকে ফোন করছি বা ইয়ে করছি, ফেসবুকে দেখছি তাদের ফটো দিচ্ছে। তখন বড় সন্দেহজনক হলো, আমি তোকে এখানে কি করে দেখলাম, সেই অরুণ এসেছিল, অরুণ চ্যাটার্জি তোকে বললাম না আমি পাটা ভেঙেছিলাম, সেই অরুণ ওইখান থেকে দেখে বা অরুণকে কেউ ফোন করেছে যে যাও তো বিরাট বড় ও ঠাকুর রামকৃষ্ণের মতন তো লোক হয়ে গেছে, ও ওখান থেকে আমাদের কি করে দিচ্ছে। ও আমাকে এসে বলছে, ও আমার সঙ্গে পড়েছিল, খুব সিরিয়াসলি বলছে, আমি তোর জীবনী সম্বন্ধে একটা জীবনী লিখে আমি মজা করে বললাম, তুই আমাকে এতদিন চিনতে পারলি না, হঠাৎ করে তুই আমাকে কি করে চিনলি, যে আমার আমার গুরুপদ তেমনি শিক্ষের শক্তি আছে যে আমি নিচে দেখে নিচ্ছি। তো আমি তখন আর আমি একটা সন্দেহ হলো যে তুই কি চলে এসেছি, তোর তো মূর্তি আমি ওখানে দেখছি নিচে মাটিতে, তা তুই যে ওখান থেকে ঘুরে চলে এলি এখানে আমাকে মারতে এলি নাকি, আর তারপরে তো খুলে বলিনি, বুঝতে পারছিস না। এবারে এখন দুটানের মধ্যে আছে, সে থাকতেও পারে না থাকতে পারে, কারণ কিছু সায়েন্টিস্টকে ওরা ভেটেরিনারিয়ানকে নিয়ে গেছে এবং এই ভাইরাস ডেভেলপ করার পিছনে ভেটেরিনারিয়ান লোকেরা আছে যারা ওই অ্যানিম্যালের ভাইরাসটাকে হ্যান্ডেল করে। আমি তো ভাইরাস অ্যানিম্যালের লোক, তো ওরা ওই ভাইরাসটাকে ওরা নিজেরা করতে পারছে না, ওদের সেই ক্ষমতা না, ওরা ওই বিভিন্ন লোক দিয়ে, সায়েন্টিস্ট দিয়ে, এই যে প্রেসিডেন্সি কলেজ বা আরো অন্যান্য জায়গার যা লোক আছে পয়সা দিয়ে, এবার ওই চীন আর ওরা চীনের যে লোকেরা আর ওরা মিলে ভাইরাসটা আমেরিকার ল্যাবেতে তৈরি করেছে। এবারে আমাদের এখান থেকে যাচ্ছে ওই যে ছেলে পুলে চুরি করে নিয়ে চলে যাওয়া মেয়ে ফেয়ে, এগুলো কি করে ভাইরাসটাকে ওখান থেকে নিয়ে থাকে বড় বড় জঙ্গলে ল্যাব তৈরি করে রেখেছে, ল্যাব মানে এমনি ঘর করে রেখেছে, সেখানে ওই সে লোকগুলোকে রেখে ভাইরাসটা করে স্প্রেড করে দিচ্ছে, দেওয়ার পরে ওইগুলোকে মারছে মানুষগুলো, বুঝতে পেরেছিস। কিচ্ছুদের বাচ্চারা আমাদের দেশের কিচ্ছুদের বাচ্চা এত বজ্জা, ওই অর্গান কেটে ওই যে যারা নিখোঁজ হয়ে যাচ্ছে ছেলে পুলেগুলোকে, ওইগুলোকে ওই কিডনি বের করা তারপরে ইয়ে করা, ওই ওইখানে ভাইরাসটাকে ওরা ওইভাবে স্প্রে করে করে ওই ভাইরাসটাকে আমাকে প্যাসেজ দেওয়া হলো, বুঝতে পেরেছিস, একটা মানুষ থেকে আর একটা। হ্যাঁ, প্রথমে একটা মানুষকে মারলো, মানুষটার ইনফেকশন হলো, আর একটা ছেলেকে বা লোককে এনে ওখানে রেখে দিল অজান্তে, সে ইনফেকশনে সে মরে গেল, তার পাশে আবার একটাকে রেখে দিল, ওইরকম করতে করতে ভাইরাসটা ইয়েটা ইনফেক্টিভিটিটা বাড়ানো হয়েছে, এটাকে বলো ভাইরাস প্যাসেজ। তো ওইরকম করে ভাইরাসগুলোকে ডেভেলপ করার পরে ওরা ওইগুলোকে ওর মধ্যে তার আগে ওরা ভ্যাকসিন ডেভেলপ করে দিয়েছে। আর তোরা তো এইগুলো ঘটনাগুলো বুঝতে পারবি না, হঠাৎ করে ধর চার মাসের মধ্যে যেখানে প্রায় 4,000 মানুষ চীনের মারা গেল হঠাৎ করে, কোনো দেশের না, তো তার সঙ্গে হঠাৎ করে সেই ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, অথচ চীন নিজে কন্ট্রোল করে ফেললো, কি করে রাপারা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে হঠাৎ কি করে কন্ট্রোল করে ফেললো, এবারে ভ্যাকসিন তাদের অবশ্যই আছে, ভ্যাকসিন না হলে যেখানে আমাদের দেশে গরম দেশ, আমাদের দেশে ওদের দেশে যখন তোমার তো ভাইরাসটা জানো না, ওদের দেশে ঠান্ডা থাকে বলে এই ভাইরাসগুলো জীবন্ত থাকে, বেশি কোল্ড থাকে, তো ওদের দেশে সমস্ত আর ভাইরাসগুলো ওখানে জীবিত থাকে। এবার আমাদের দেশে সাধারণত ওদের দেশে ধরো শরৎকালের আগস্ট থেকে ভাইরাসটা ইনফেকশন শুরু হয়ে গেল, সেই ইনফেকশনটা বাড়তে বাড়তে আমাদের দিকে স্প্রেড করে ঠান্ডার সময় এসে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা সেটাকে ট্রেস করতে পারি, বুঝতে পেরেছি। এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস একটু ক্রিটিক্যাল হতো ভারতের দিকে, তারপরে যেই টেম্পারেচার বেড়ে যেত ভাইরাস খালি হয়ে যেত, মানে আর থাকতো না। কিন্তু এই এইখানে এইটা জিনিসটা দেখা যাচ্ছে যে এই হঠাৎ করে আবার ভাইরাসটা সার্জ করে, বুঝতে পেরেছি। কাগের ক্ষেত্রে একটা অন্য জিনিস ছিল, কাগের ব্লাডগুলোর ক্ষেত্রে, কেন কাক যেহেতু নিজেরাই ঘুরে ফুরে বেড়ায় আর কি, আমাদের দেশেই থাকে, ওরা এক কাছে গ্রুপ হয়ে থাকে, সেখানে ভাইরাসটা খানিকটা ছিল, কাক প্রায় খানিকটা স্প্রেড করেছিল, ওরা থেকেছিল। তো আমাদের দেশে কাকের পপুলেশন খুব বেশি, কাকটা মাইগ্রেট করেনি, কিন্তু তবুও ওটা একটা আলাদা ইস্যু। কিন্তু এই আমাদের দেশে গরমকালে এই ভাইরাসটা স্প্রেড করাটা একটা বেশ আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এবং যারা ভ্যাকসিন ডেভেলপ করছে এই ভ্যাকসিনের সঙ্গে আর একটা ভাইরাস ঢুকবার চেষ্টা করছে, সেটা তো খুব ভয়ঙ্কর এবোলা বলে, সেটা ঢুকলে আর মানুষ একটাও থাকবে না। এরা হচ্ছে পৃথিবীকে গণসংহার করতে যাচ্ছে। তুমি যে এত খাবারের মধ্যে ডায়াবেটিস দেখছো লোকের মধ্যে, এই যে ফরচুন কোম্পানিগুলো সব কিনে নিচ্ছে, ওরা এক একটা বড় বড় জাহাজকে ডুবিয়ে মানে সম্পত্তি সব করে নিচ্ছে,
মাটির নিচে টর্পেডো ডুবে ওই মাটির সমুদ্রে চলে যাচ্ছে, বুঝতে পারছি নিচে তলে, সেখান থেকে ওরা টর্পেডো ছুটছে, টর্পেডো ছুটছে মালবাহী জাহাজকে ফুটো করে দিয়ে সেটাকে অক্সিজেনে নিয়ে নিচ্ছে। এরকম করতে করতে বিরাট বড় লোক হয়ে গেছে। এবং আমেরিকা যারা অরিজিনাল সায়েন্টিস্ট ছিল সেগুলোকে ওরা ওই জলের নিচে থেকে ওই মেশিন আছে ম্যাগনেটটা, ম্যাগনেট ধর একটা আমি যেমন ক্যামেরা মতন, ক্যামেরা নয় ক্যামেরা একটা মতো এরকম একটা ফোকাসিং সিস্টেম আছে, ম্যাগনেটিক পাওয়ারটাকে পুট করা যাবে, ওই ম্যাগনেটিক পাওয়ারটাকে তোর দিকে অ্যাঙ্গেল করলো, করার পরে ওইটাকে উল্টো দিকে ঘোরানো, এই ঘোরালে তোর বডিটা ভিতরেরটা ওই আলোগুলো ভেঙে যাবে, পুরো বডিটা ভেঙে যাবে, যারা যোগ করে আর কি তারা বুঝতে পারবে। ওইটাকে ভেঙে গেলে তোমার পুরো বডিটাকে ভ্যাকুম করে দেবে, করে দেওয়ার পরে আবার ওই মেশিনটাকে উল্টো ঘোরাবে, ওই ম্যাগনেটটাকে, ম্যাগনেটটাকে উল্টো ঘুরালে কী হবে, এবারে একটা দুষ্ট মানুষকে যদি তুমি ধার্মিক ও অধার্মিক হলো, বুঝতে পেরেছো, তোমার ধার্মিক মনটা চেঞ্জ করতে হবে। তো ও যদি অধার্মিক হয় তো প্রথমে তোমাকে এখানে বসাবে, বসিয়ে তোমার শরীরটাকে ওরা ভ্যাকুম করবে, খালি করবে, করে যে যেগুলো আধ্যাত্মিক ভালো গুণ আছে সেগুলোকে বের করে নেবে, নিয়ে একটা দুষ্ট লোকের মাথার উপরে বসাবে। বসালে কি হবে, ও তার যে মনটা যে সংসর্গ বলি না, দুষ্ট সংসর্গে মানুষ নষ্ট হয়, তো তাকে বসার পরে মেশিনটা প্যাক করে দিবে লোহাটা, তুমি লোহাটা প্যাক করে দিলে যার যোগ না জানে তার কিছুতেই আর সেই মন থেকে সে পুরনো মনে আর ফিরে যেতে পারে। এই যার জন্য এত অনাস্থা এসেছে ভগবদ্দের কাছে, বুঝে পেরেছি। এবারে এই এই যে চক্রের মধ্যে পড়েছে ধারা বিশ্ব, মানে যদা যদাস্য ধর্মস্ব জ্ঞানী ভবতি ভারত, একটা রামকৃষ্ণ মিশনের সাধু না, সারা ভারতবর্ষে তুই যে সে মোটা সাই কুমার, যে সাই সাই বাবা, সেই সাই বাবাকে যদি মেশিন দিয়ে ব্লু হুইল মেরে ফেলতে পারে, আমার গুরুদেবকেও প্রায় ওই রকমই করেছে, আর যত যত অর্ডিনারি সাধু আছে খুব এক্সটেন্ড হাই লেভেলের সাধু না হলে সবগুলোকে মেরে দেয়, কেউ প্রায় জীবিত নাই সেরকম, আর যারা জীবিত আছে ভয়ে মুখ খুলে যায়, বুঝতে পারছি। যে মাটির নিচের ওই বিভৎস সেট আপ সিস্টেম দেখে তারা কিছুতেই, তারা দেখতে পাচ্ছে কিন্তু কিছুতেই লোকের মধ্যে প্রকাশ করছে না যে আমার মধ্যে শক্তি আছে, আমি ওকে দেখতে পাচ্ছি, যে জিনিসটা আমি করেছি না করলেও আমার ভাইয়ের দিকে মেরেছে বলে, আর আমাকে প্রাণ আটাক করার জন্য আমি করতে এটা বাধ্য হচ্ছি, বাধ্য হচ্ছে না। দেশের লোকের মৃত্যু দেখলো, একটা রামকৃষ্ণ মিশনের সাধুকে এখান থেকে মরতে দেখলে, এটা ভগবানের কাছে আমাদের এটা রিলিজিয়াস দায়বদ্ধতা থাকে, তার আত্মাটাকে নিয়ে চলে যাচ্ছে, বা আমার আত্মীয়টাকে মেরে বা আমার দেশের লোকটাকে মেরে নিয়ে চলে যাচ্ছে আত্মাটাকে, সে যতই আমার শত্রু হোক তাকে আমার ছাড়াবার তো চেষ্টা করতেই হবে, বুঝতে পারছি না। মরে গেছে মানুষটাকে, তার আত্মাটাকে তুমি এরম করে প্যাক করে সিল করে নিয়ে চলে যাচ্ছ, এই সেই আত্মাটা যখন নিয়ে আসছে তখন যে ভয়ঙ্কর পরিস্থিতি করে, কত লোকে যে আবার হাটপাটাক করে মরছে, তখন এক একটা গ্রামে একটা লোক মরার পরে আরো দুটো তিনটে লোক মরে যাচ্ছে। খুব যদি খেয়াল করে দেখি, একটা ঘরের মরার পর দুটো তিনটে লোক মরে যাচ্ছে, ওই একটা ঘরের লোক মরার সঙ্গে সঙ্গে একটা লোক করা একটা ইউনিট গড়ে ধরে রাখছে, সেই ইউনিটের দ্বারা অন্য লোকের কাজ করার চেষ্টা করছে, কিন্তু ওই যে লোকটা তাদের ঘরে আর একটা লোককে ওই তার মেশিনটা বসিয়ে রেখেছে, ওই সেই মেশিনটার থেকে সে সরার বের করে যাচ্ছে, যেখানে যাচ্ছে ওই মেশিনটা জলের মধ্যে আরামসে চলে যাচ্ছে। এখানে যেমন তুমি ঘুরে ঘুরে যাচ্ছ, ওদের আর কোনো ঘোরাঘুরির দরকার হচ্ছে না, সমুদ্রের জল তো যেখানে ইচ্ছা মানে মেশিনটা ট্রেস করে চলে যাচ্ছে। এসব ভয়ঙ্কর পরিস্থিতির কথা বললে আর তোমরা বুঝতে পারবে রে চালার, মানে যে 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 মিত্র ছিল, তুই ধরা হয়েছে কালকে কবি শঙ্কর ঘোষ মরেছে তো, এবং সে কিছু ঘটনা মনে হচ্ছে লিখে গেছে কিন্তু সে প্রকাশ করে বলতে পারেনি, আর মহাশ্বেতা দেবীর ছেলে ছিল অরুণাম ভট্টাচার্য, সে অ্যাকচুয়ালি এই ব্লু হুইলের খেলাটা আজ থেকে 30 বছর আগে, তাহলে সব সব সবগুলো সিপিএম কংগ্রেস মুসলমান বলে নয়, মমতাকে বললো আকবর, ওই যে আকবর বলে ছেলেটি ছিল না, যে আকবর দাকবর তা করতে না, তুই যে দীপালিকে দীপালি চ্যাটার্জিকে পাঠিয়েছিলেন আরামবাগ থেকে, ওই যে রিপোর্টার রে এবিপি রিপোর্টার, সে আমার ঘরে 3 দিন যে মুসলমান হলো তাকে আমি রেখে ওই ব্লু হুইলটা বুঝিয়ে তাকে কম্পিউটার দেখে বললাম তুই সবাই মিলে এইটাকে কোনো রকমের খবর কর, খবরটাকে কর, খবরটাকে কর দিলে আমি দিল্লি গভর্নমেন্টের কাছে চিঠি দিয়ে সমস্ত কিছু করেছি, আমি প্রায় 10,000 ভিডিও তুলেছি, বুঝতে পেরেছি, 10,000 ভিডিও, আজকেও গোঘাটের শালাকে থানায় গালাগালি দিচ্ছে না যে আমার এইসব এইসব গোলমাল করছে, আবার করে আমি আবার ডিএমকে এই ইমেল এই এখন ইমেল পাঠাচ্ছি তুই এবার এসেছিস, ওদিকে এইসব দিয়ে আর ডিজি পুলিশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আর কি, তা সে বললো আপনি আপনার কম্পিউটারটা অন করুন তো,
এখান থেকে দেখে নিচ্ছি, তাই কি ঘোড়ার ডিমটা দেখলি তারা যে ব্লু হেলের ওই যে এজেন্ট, তাহলে তারা ভালো করে জিনিসটাকে দেখ, সেভাবে দেখলো না বলমান টেনমান বলে আর কি। তা এটা দেশের ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কোনো মানুষই ধর 1965 সালের পর থেকে প্রত্যেকটি মানুষকে মেরে দেওয়া হয়েছে, মানে প্রথমে ভাবছে লোকটা ক্যান্সার হয়েছে, তা কিন্তু হচ্ছে না, ক্যান্সার একটা অজুহাত হলো, লোক ভাবলো যে ওর একটা কিছু মানে জ্বর হয়েছে বা কিছু একটা খারাপ, শরীর খারাপ হয়েছে, ওকে মেরে ফেললে আর লোকে সন্দেহটা করছে না, ব্যাপারটা বুঝতে পারছো? এত ভুড়ি ভুড়ি ক্যান্সার কেন হচ্ছে, ডায়াবেটিস প্রত্যেকটি লোকের মধ্যে কেন হচ্ছে, ওই তেলের মধ্যে আর ওই খাবারের মধ্যে, দুধের পাউচের মধ্যে, ওষুধের মধ্যে, ওই গণহত্যা করার জন্য সায়েন্টিস্টরা প্রয়োগ করছে। এবার সেই কথাটাকে ডাউট করা, আমি যে কথাটাকে ডাউট করছি সেটাকে যাচ্ছে তোমার কি গানটা পেটে যাচ্ছে নাকি, সেটা মানুষের তো হিতের জন্য, সবারই তো হিতের জন্য, তা সেইটাকে এরকম চুদির বাচ্চা যদি লিডার হয়, বুঝতে পেরেছি, সে সারা ব্লু হোয়েলের এজেন্ট চুদির বাচ্চা, তা তোমার বোকা চোদার ভয় পাওয়ার কি, হ্যাঁ তোমার কি হে হিত হে চুদির বাচ্চা নাকি, এটা কমন কথা তো। আমি সেই যদি বিজেপির লোক হয়ে নরেন্দ্র মোদীকে মাদার চোদ বলে তার ফোনে গালি দিতে পারি, তা তুমি তিনের বুলে লিডার হয়ে তুমি চুদির বুদুর করার কি দরকার, না মুসলমান হোক যেই হোক সারা, এবারে সেই আকবর তো মুসলমানই ছিল, তার মাথায় তুই চেপে পড়ে তাকে মেরে দিল, মানে সে বর্ধমান থেকে আর ফিরলো না, বুঝতে পারছি, তার যে সে পিছিয়ে পড়ে গেল, সে আমার কাছে এসেছিল ভুল হোয়েলের তত্ত্ব নিয়েছিল, সে লোকটা বাঁচল নি, মমতা এসে কাঁদছে, আকবর দা ছিল এই এই গোঘাটে মিটিং করলেন এই কামারপুকুর এই যে ওই, হ্যাঁ সে তখন এই কথা বলছিল, আর আমার কথাটা সে জেনে গেছে ভিডিও ফিডিও দিয়ে, খুব প্রশংসা করে গেছে, বাঁকুড়ার ছেলে খুব ভালো হয়, সাধু সন্ত হয়, সাচ্চা হয়, হুম জয়ারামাটি কামার পুকুর শিহর শিহর সব কথা বলে, যা কিছু মানে ঠাকুরের প্রশংসা করে, বিষ্ণুপুরে প্রশংসা করে গেছে, তারপরে কামার পুকুরে এসেও শুধু ওই একই কথা, বুঝতে পারছিস, আমি আমি গড়মান্দারণ সম্বন্ধে বলেছি, বুঝতে পারছিস, এটা প্রাচীন রঘু সম্পদা সেটাও বলছে, গড় গড়মান্দারণ কামার পুকুরে গড়মান্দারণ, তারপরে আমি লিখেছি ওইখান থেকে চন্দ্রখানা থেকে গৌড় পর্যন্ত, মানে গৌড়ও গড় আর কি, গড় এটা প্রাচীন রাস্তা ছিল এই অহল্লাবাই রোড, ও তখন বলছে আমরা ওই তমলুক থেকে, তমলুক একটা রঘুবংশের গড়, ওই তমলুক থেকে ওই যে পুরোনো রাস্তাটা ছিল ওটা কানেক্ট করবে, কিভাবে বলছেন আমার কথা শুনেছেন, আমি সবগুলো শুনেছি, এগুলো হচ্ছে প্রাচীন রঘু সম্পদ, যে রঘুনন্দনপুর আছে না এই যে পশ্চিমপাড়ার পাশে, এগুলো সব রঘুর ভিত, এই যে তোদের তারাহাটটা ছিল অরিজিনালি অনেক পুরনো, তারকনাথ হচ্ছে অনেক পুরনো শিব মন্দির, আর এখানে তোমার গ্রামের লোকেরা এর মালিক না, বা মুল্লুকের যে মল্লেশ্বর এ ও এখানকার এর লোকের না, এগুলো রঘুবংশী, এই লগা লকুণ্ডু শিরোমণিপুর শ্রীহর, শ্রীহর মানে শ্রীহর রামবাটি, জয়রামবাটি নয়, এটা হচ্ছে একচুয়ালি রামবাটি, যেহেতু ঠাকুর তাই জন্য এটাকে জয় রামবাটি মানে শিরোমণিপুর, আরামবাগ হচ্ছে রামবাগ, আরামবাগ নয় কথাটা হচ্ছে রামবাগ, মুসলমানরা হচ্ছে এটাকে অরাম, আরামজাদা বলে না, অরামজাদাকে অরামজাদা সঙ্গে হ, আমরা হিন্দু আমাদেরকে ওরা হিন্দু বলে, হিন্দু মানে চন্দ্রবংশী রাজার ফলোয়ার, তোকে হিন্দুকে হিন্দু বলছে আর অকে হারামজাদা, আমরা বলছি অরামজাদা, মানে যে রামের বিশ্বাস করে না মুসলমানরা তাকে কি বলছে হারামজাদা, তাই তো, ওরা রমজান তো রমজানের পুজো করে তো, বুঝতে পারছিস, কিন্তু তবুও ওরা রামের বিশ্বাস না করলে তাকে হারামজাদা বলে, বা আমরাও অপবাস আছে, ওরা ওনার ওরা তো ভয়ে প্রাণে ভয়ে না, ওরা তো নিজেরাই রামের নামে রমজান করে উপবাস করে, রামাল্লাহ ওদের রাম তো গুরুদেব, ওদের প্রথম গুরুদেব তো ওদের রাম, তবেই তো রমাজান, ওরা ওদের কৃষ্ণের সঙ্গে সম্পর্ক না, মা দুর্গা শিব এই এদের তিনজনের সঙ্গে মুসলমানদের, খ্রিস্টানদের সঙ্গে হচ্ছে কৃষ্ণে আর বুদ্ধে, বুঝতে পেরেছি, তো এই এগুলো ওরা সব জানে, ইলা 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 থেকে আল্লাহ শব্দ হচ্ছে আমরা যাকে ভারতী বলি, ভারতী মাতা, যে তার ইয়ে হচ্ছে ইলা, তো এসব কথা সেই হারামজাদা তো অল্প বিদ্যা, আমি তো সব মানুষের, আমার কাছে হিন্দু মুসলমান নাই, যেহেতু আমি লিখে দিচ্ছি যে হিন্দুরা মুসলমানরা হিন্দুদের থেকে পাত আলাদা নয়, এরা একই লোক, এখানকার মল্ল ওই যে মল্ল চন্দ্রকেতু সেই লোক, তাদের বংশের ছেলেরা ওখান থেকে ঘুরে এসে মল্ল হয়ে রাম মন্দির ভেঙে ফেলে, বুঝতে পারছি, বাবরের বদ বদ কিছু,
তাতে কোনো অসুবিধা কিছু না, আমি ওর বিরোধিতা করছি না, বুঝতে পারছি, যে করে যাওয়াটাই ভালো, ওদের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো, এইটা করা ভালো, ভারতের পক্ষে ভালো, ওদের পক্ষেও ভালো, কেন ধর্মের মধ্যে তো কোনো ভেদ নাই, এই কথাটা বলে দিলাম, বুঝতে পারছি না, এবারে ওমকারেশ্বরকে ওম বলতে পারছি না বললে মকা বল, বুঝতে পারছি, মক্কা হয়ে যাচ্ছে, কথাটা ভালো করে শোন, অব মানে মহাদেব মৃতদেহ খেয়ে পরিষ্কার করে আত্মাকে বের করেন বলে ও বিশ্বাসে, ওই জন্য ওকে কবদেব বলা হয়, মহাদেবকে কবদেব বলা হয় না, চন্দ্র তো ওই জন্য ওরা এই চন্দ্র হচ্ছে মহাদেব, ওরা তৃতীয় চাঁদ রাখে, আর তারা শিবের অর্ধাঙ্গিনী তারা, ওর জন্য ওই যে তারা মা তারার পুজো করে আর চন্দ্রের পুজো করে, ওই জন্য ওদের এই যে ইয়ে থাকে না সেখানে চন্দ্র আছে তারা আছে, বুঝতে পেরেছি, ওদের ইয়ে, আর ওম সাইনটাকে ওইখানে ওইভাবে লেখা আছে উল্টো করে, ওদের ওম সাইনটাকে মানে ওইভাবে লেখা আছে, অ্যাকচুয়ালি ওমকা হচ্ছে বিক্রমাদিত্য আমাদের ওটা শিব মন্দির প্রতিষ্ঠা করেছে, ওটা কবটাকে কাবাও বলছে মক্কাও বলছে, মানে মক্কা হচ্ছে ওমকা ওমের ওমের মন্দির, অল কায়দা বলছে না, অল কায়দা মানে কেদার কেদার, আর হ অল সেবা মানে শিব, ওরা দুর্গা দুর্গা দুর্গার প্রতিষ্ঠানকে দুর্গা বলছে, বুঝতে পারছিস খেয়ালটাকে, দুর্গা দুর্গা মন্দির কে দুর্গা, ওটা শিবলিঙ্গ তো আছে, শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ, ওরা এবারে উল্টো পাল্টা করে ফেলছে বলে ওরা ওটাকে আর স্বীকার করতে চাচ্ছে না হিন্দুদের সামনে, ওদিকে নিজে নিজে হজরত মানে আর্যরত, এই মল্ল বুঝতে পারছিস না, মল্ল মানে সে আর্য মনু বংশের ছেলে আর্য, তো সে তো রামনবমী পালন করতে সেটাই রমজান হয়ে ঘুরে আসে, বুঝতে পেরেছি, সেটা ও চৈত্র মাসে করতো, এরা এখন ওদের এদের মাসে ছদিন করে ঘাটতি আছে বছরে, ছদিন সাত দিন ঘাটতি হলে সাত আট মাসে দু তিন বছর ছাড়া ছাড়া একটা করে মাস ওদের এই পালনটা পিছিয়ে যাচ্ছে, কখনো বর্ষাকাল কখনো শীতকাল এইরকম রমজানটা আছে, নাহলে চৈত্র মাসেই রমজান হওয়ার কথা, হ্যাঁ ওদের ওই জন্য, এবার যেহেতু আমাদের কারেকশন করার সিস্টেম আছে এটাকে আমরা ওই বৈশাখ আর চৈত্র মধ্যেই রাখছি, চৈত্রের মধ্যেই থাকে বৈশাখ কোনো কোনো দিন আছে, হ্যাঁ ও এবার ওদেরটা হয়ে যাচ্ছে ঘুরে ফিরে উল্টো হয়ে যাচ্ছে, ওই যে আমরা যে আমাদের যে এটা তো সবই ভারতের গণনার পদ্ধতি, এবার ওইখানে এই সমস্ত শাস্ত্র ফাস্ত্রগুলো ধরো যারা প্রচার করতে গেছে দুশো তিনশো বছর পর বই পাঠত লোপাট, আর তারা ওগুলোকে আর রিনিউ করতে পারছে না, বুঝতে পারছি, যার জন্য এবার উল্টো পাল্টা বিচার করে তারাই আবার সারা ভারতে এসে গুরুগিরি করে, সব একসঙ্গে করে সারা পৃথিবীতে একসঙ্গে রমজান, আরে রাম আল্লাহ মানে রাম হি আল্লাহ, রাম আরেক আল্লাহ, রাম আল্লাহ ওদের যে রাজধানী কি হলো না লবানন মানে লবের আনন, লাহোর লবর শহর, লাহোর হচ্ছে লবর শহর, ওটা তো পাকিস্তান মুসলমান কান্ট্রি নয়, এটা তো হিন্দু, ওটা হচ্ছে হিন্দু ভাষাতে হিন্দু ভাষা আর কি, চল একটু প্রসাদ দেয় দিয়েছি তার বলতে বলতে বলে, আরে ইয়ে বন্ধু একটু প্রসাদ দিচ্ছি, হাতে ধুয়ে নিচ্ছে না হাতে, এই হাতে আরে খাওয়া আমাদের কাছে খেজে আমার কাছে খাবে খাওয়া,
আমি মোদিকে আমি মোদিকে গালাগালি দিয়ে বলেছি তুমি এত বাহাদুর করে ইংরেজি হাজার টাকা তো মমতা না ম্যানেজমেন্ট নয় মোদি ডিসাস্টার বলি আমি মনে মনে হাসি না মোদিকে করেনি আরে আমার তো লোকাল বড় হয়নি আমার তো লোকটা আর
ওইটাকে পারিজাত ফুল বলা হয়, শিউলিপটাকে পারিজাত ফুল বলা হয়। এইটা এই ফুলটা খুব সূক্ষ্ম ফুল, তো এর নাম হচ্ছে পারিজাত ফুল, মানে অমরাবতী পারিজাত ফুল হয় না, এই এই প্রসিদ্ধ ফুল শিউলি ফুল। শিউলি ফুলের ওই জন্য মাহাত্ম্য আছে গাছটা, ঠিক আছে। ওই শিউলি ফুলের পাতা খাবি, শিউলি ফুলের পাতাটাকে এটা ইয়ে করবি, হ্যাঁ, কচি কচি করে খাবি, কেটে ওই পাতাটার উপরে ওই একটু বেসন ছড়িয়ে দিয়ে তেলে ভাজবি, যেমন খসখসে হয়, তারপরে ও আরামসে খাওয়া যায়, খেয়ে নিবি। বা ভাতের সঙ্গে, শুকনো ভাতের সঙ্গে দিয়ে খাবি, ও জ্বর টর হলে বা কফ হলে ওর চিল পাতাটা ভাবে, যেমন নিম পাতা দিলে খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ওই কাটবে, কেটে কেটে পাতাটাকে কচি কচি করে খুব মিহিমি করে কাটবে, কেটে ওর উপরে একটু শুকনো ইয়ে দিয়ে দিবে, বেসন বা ময়দা দিয়ে ওটাকে ফ্রাই করে নিবে, নিয়ে আর ভাতের সঙ্গে ও গুঁড়ো গুঁড়োর মতো খাইটা হয়ে যাবে, তো খাও। যখনই জ্বর টর কফ টফ হবে দু একদিন, বা কোথাও বেড়াতে ফেড়াতে গেছো, এসে খাবে দু তিন দিন, চার দিন, দু তিন দিন করে অন্ধার অন্ধার খাবে। ঠিক আছে, আমি ডাকবো ডাকবো করে ভাবছিলাম, আমি তোর শরীর খারাপ করে বলে আমি এখানে থাকতেও দিচ্ছি না, এখানে শরীরটা এমন গোলমাল করছে, কালকে আমি থাকতে দিই না। তো স্বপন দাকেও আমি ডাকি না আশ্রমে, বুঝতে পারছিস না, কাকুইকে আমি আশ্রমে বিশেষ করে ঢুকতে দিই না, মাটির নিচে আমার এত উৎপাদ করে না, যে কোনো লোকের শরীর খারাপ হয়ে যায়, তো আমি আর কালকে ঢুকতে দিই না। এই যেরকম এই সব লোকগুলো আফাওয়া করছে না, তোমরা নিজেরা প্রচার করবে, এটা ভালোর জন্য করছে সবারই, বুঝতে পেরেছো? এতে তোমার যেতে নিলে তাতে তোমার আপত্তিটা কিছু নাকি? সেখানে হিন্দুও মারছে, মুসলমান মারছে, সবারই ঘরের লোক মরছে, অকালে যত লোক মরছে, ক্যান্সার করানো সব ওদের হাতে, তাহলে ভুল ভুল ডায়াগনোসিস দিয়ে লোকগুলোকে মেরে ফেলছে। একবার যদি তোমার করোনা হয়েছে শুনে পারে, বা সর্দি কাপি হয়েছে, কোন হসপিটালে ভর্তি আছে দেখলে, তার মাটির নিচে মেশিনটা বসিয়ে তাহলে গলাটা শ্বাসটা দমটা বন্ধ করে মেরে ফেলছে। তার এমনিতে জ্বরে কিচ্ছু হচ্ছে না, তার রোগে কিচ্ছু হচ্ছে না, আমার যতটুকু মনে হয়, মারছে ওই মেশিন দিয়ে, এমনি হার্ট অ্যাটাক করে মানুষকে মেরে ফেলছে, সেটা এখন একটা এক্সকিউজ পেয়ে যাচ্ছে, ওর জ্বর হয়েছে মানে করোনা হয়েছে, মেরে দাও, বুঝতে পারছো? ওই ওই মেশিনটা নিয়ে গিয়ে ওই সব লোকগুলোকে মার, আর ছাড়া দ্বিতীয় কোনো কার ভারতবর্ষে এত মহামারী হওয়ার কথা না। তাহলে তোমরা একটু জেনে রাখো, জানলে সুবিধা, মানুষ যখন মরতে লেগেছে, যার মরণের ইচ্ছা হয়েছে, সারা মরুক আর কি করবে। তামিল এইগুলোকে বলে মাস ইমিউনিটি, এই যে এই এইটাকে করণটাকে তুলে দিলে, বেঙ্গলে খুব একটা করণ থাকার দরকার নেই, একটা অ্যাভয়েড করতে হবে, রাত্রে মেলামেশা করবে না, সন্ধ্যেবেলা সূর্যাস্তের এক ঘন্টার আগে থেকে, কেউ এক ঘন্টার পর থেকে মানে লোক সমাগমে মেলামেশা করবে না, সূর্যের রশ্মিটা কমে গেলে ভাইরাসটা হাওয়াতে ঘুরবে, আর সকাল আট দিকে মেলামেশা করবে না, বাজার হাট যাবে না, আটটা নটার পর থেকে চলে যাও, বুঝতে পারছো? তখন থাকলে তোমার এই ভাইরাসটা স্প্রেড করবে, তাহলে আর অতটা রেস্ট্রিকশন করার দরকার হচ্ছে না। এবারে ট্রেন যাত্রীটা ওই আর্টিফিশিয়ালি ভাইরাস স্প্রে করে দেওয়ার এই গণসংযোগটাকে কাটাতে হবে, মানে বদ্ধ ঘরে মিটিং করানো বা বদ্ধ ঘরে চা ফাঁকা বসে খাওয়া। হ্যাঁ, ওইটা এই এসির ঘরে আরো বেশি স্প্রেড করে, ওই যে ভাইরাসটা ঠান্ডায় বর্তমান থাকে, ভাইরাসটা বেরোতে পারছে না, হাওয়াতে বেরোতে পারছে না, তো কনসেন্ট্রেট হয়ে যায়, ওগুলো ভাইরাসটা তোমার নাক দিয়ে তো সবসময় বেরোচ্ছে, তো ভাইরাসটা সবসময় ক্লোজ ঘরটার মধ্যে থেকে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, আবার একবার ঢুকছে, হ্যাঁ আবার একবার বেরোচ্ছে, হ্যাঁ বারে ঢুকে বেরিয়ে ঢুকে বেরিয়ে, হ্যাঁ ওটা আরো, ওটা সেটা একটা আলাদা না, ভাইরাসটা যেহেতু ক্লোজ ঘর আছে না, ঠান্ডা আছে, তো এই এমনি জায়গায় হাওয়া দিয়ে ভাইরাসটা খানিকটা বেরিয়ে চলে যাচ্ছে, উল্টে চলে যাচ্ছে উপর দিকে, রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে যেটা বলছে সেটা ঠান্ডা গরমের ব্যাপার, ঠান্ডা গরমের ব্যাপারটা একটা ইমিউনিটিকে ব্রেক করার ব্যাপার আছে, এবার ভাইরাস ইনফেকশনটা, ভাইরাসটা বেঁচে থাকা, ব্যাপারটা ভালো করে শুনো, ভাইরাসটা বেঁচে থাকা,
সেই সকালের দিকটা আর বিকালের সন্ধ্যের দিকটা রাত্রে মানে সন্ধ্যের পর থেকে সকাল 8-9 পর্যন্ত কোনো রকম ভাবে যে গ্রামে ইনফেকশন বা নগরে ঘরে যাবে না, বুঝতে পেরেছো? দিনের বেলা দুপুর বেলা যাও ঘোরাফেরা অতটা রিস্ক থাকছে না। এবারে বোঝা যাচ্ছে? এবারে বুঝতে পারছো? সবাইকে এইটাই বুঝাবে, সবাইকে আর্জিং করো, হাট বাজার করো, 9-10 পরে গিয়ে যাও। আর মাঠে যে কাজ করছে সেগুলো আলাদা, কিন্তু বিকালের দিকে এই লোক গ্যাদারিং বসে আড্ডা করা রাত্রে এটা ভাইরাসটা স্প্রেড করার একটু চান্স থাকে। সকালবেলা একটু থাকবে, সূর্যটা একটু প্রখর হলে তবে বেরো, তাহলে ও আল্ট্রাভায়োলেট সঙ্গে সঙ্গে মেরে ফেলবে ভাইরাসটা। তোমরা এগুলো জানো তো আমরা ভাইরাসের লোক। হ্যাঁ।